হঠাৎ করে 4 ও 5 নভেম্বর বাস ধর্মঘট ডেকেছে বরিশাল বাস মালিক গ্রুপ। একই সময় নৌযান চলাচল বন্ধ রাখার আবাস দিয়েছে লঞ্চ মালিক সমিতি। বাস লঞ্চ বন্ধ রাখার ক্ষেত্রে দুই মালিক সমিতি নানা যুক্তি দিলেও বিএনপি বলছে বিভাগীয় মহাসমাবেশে লোক সমাগম ঠেকাতেই এগুলো করা হচ্ছে। বাস লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন বন্ধের সব আয়োজনকে সমাবেশ বানচাল করার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। তবে এতে কোনো লাভ হবে না ফারুকের দাবি। বরিশালের গণসমাবেশে মানুষের ফল নামবে, যা সামাল দেওয়ার ক্ষমতা বরিশাল আওয়ামী লীগের নেই। যে আমাদের প্রোগ্রাম 5 তারিখের প্রোগ্রাম, এর মধ্যে এখন চাঁদের ওগুলো বন্ধ করার আন্দোলন, এতদিন তো আন্দোলন করতে দেখি নাই। আসসালামু আলাইকুম দর্শক, আগামী 5ই নভেম্বর বরিশালে বিএনপির সমাবেষ। এই সমাবেশকে নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে, যেখানে বাসের ধর্মঘট দিয়েছে, এখন আবার শোনা যাচ্ছে যে লঞ্চ নাকি বন্ধ করে দেওয়া হবে। তো দর্শক, আসলে মূলত আওয়ামী লীগের নেতাকর্মী এই ষড়যন্ত্র করতেছে যাতে বিএনপি আসলে এই সমাবেশ করতে না পারে। এজন্য বিএনপির এক নেতা এ বিষয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছে এবং সে আসলে এই বিষয়ে কিছু হুঁশিয়ারি দিয়েও কথা বলেছে, যতই ষড়যন্ত্র করুক না কেন এগুলো আসলে থামাতে পারবে না। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনা যাই। এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা দেখে আসি। হঠাৎ করে 4 ও 5 নভেম্বর বাস ধর্মঘট ডেকেছে বরিশাল বাস মালিক গ্রুপ। একই সময়ে নৌযান চলাচল বন্ধ রাখার আবাস দিয়েছে লঞ্চ মালিক সমিতি। বাস লঞ্চ বন্ধ রাখার ক্ষেত্রে দুই মালিক সমিতি নানা যুক্তি দিলেও বিএনপি বলছে বিভাগীয় মহাসমাবেশে লোক সমাগম ঠেকাতেই এগুলো করা হচ্ছে। বাস লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন বন্ধের সব আয়োজনকে সমাবেশ বানচাল করার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। তবে এতে কোনো লাভ হবে না ফারুকের দাবি। বরিশালের গণসমাবেশে মানুষের ঢল নামবে, যা সামাল দেওয়ার ক্ষমতা বরিশাল আওয়ামী লীগের নেই। যে আমাদের প্রোগ্রাম 5 তারিখের প্রোগ্রাম, এর মধ্যে এখন চাঁদের ওগুলো বন্ধ করার আন্দোলন, এতদিন তো আন্দোলন করতে দেখি নাই, এই যুগ যুগ ধরে এগুলো চলছে, তখন তো এইসব কথা আসে নাই। এটা আসলে বিএনপির প্রোগ্রামের লোকজন না হতে পারে, এটা বানচাল করার জন্য তাদের চক্রান্ত, এর চক্রান্ত কোনো কাজ হবে না। আমাদের বরিশালের গণসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে, মানুষের ঢল নামবে, এটা আওয়ামী লীগের পক্ষে এটাকে সামাল দেওয়া সম্ভব না, আর আওয়ামী লীগের সেই অবস্থান নাই বরিশালে। বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। তিনি বলেন সমাবেশ সফল হবে না বুঝতে পেরেই বিএনপি নেতারা আবোলতাবোল বলছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 5 নভেম্বর বরিশালে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। সমাবেশ সফলে প্রতিদিনই চলছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি। সমাবেশে ঘিরে যখন পুরোদমে প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে এলো বাস ধর্মঘটের ঘোষণা। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার বলছেন শুধু পরিবহন ধর্মঘট নয়, বিএনপির সমাবেশ ঠেকাতে এর আগেও প্রশাসনিক বাধার পাশাপাশি আওয়ামী লীগ পাড়া মহল্লায় লাঠিসোঁটা নিয়ে পাহারা দিয়েছে। কিন্তু ইতিহাস বলে সব সময়ই সারা দেশের মধ্যে বরিশালে বড় সমাবেশ হয়েছে, আর এবার হবে স্মরণকালের মহাসমাবেশ। প্রতিবারই বাধা এমনভাবে বাধা দিয়েছে, তার প্রশাসনিক বাধা, তাদের আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবাই লাঠি হাতে নিয়ে প্রতি পাড়া মহল্লায় তারা বসে পাহারা দিয়েছে। পরিবহন তো ধর্মঘট করেছি, এটা তো ছিলই, এরপরেও বিগত দিনে ইতিহাস বলে যে বরিশালের সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ হয়েছে বাংলাদেশের ভিতরে। তো আমরা প্রত্যাশা রাখবো এবার স্মরণকালের সভা হবে এটা। বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার বলছেন মহাসড়কের অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে আগামী 4 ও 5 নভেম্বর ধর্মঘট হবে। তবে সমাবেশের বিষয়ে তার কিছু জানা নেই, কবে কোথায় এই সমাবেশ হবে তাও তিনি জানেন না। ধর্মঘটের প্রস্তুতি তাদের অনেক আগে থেকেই ছিল। জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল অভিযোগ করে বলছেন সমাবেশ ঠেকাতে শুধু বাস নয়, লঞ্চ সহ অন্যান্য সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে ক্ষমতাসীন দলের লোকজন। তবে কোন ধরনের চক্রান্ত আমরা দেখে আসলাম যে একটা প্রতিবেদনের মাধ্যমে এরকমভাবে বলা হচ্ছে যে এই বরিশালের সমাবেশ 5 নভেম্বর, এই সমাবেশকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে, কারণ যেখানে সমাবেশ করতেছে বিএনপি সেখানে কিন্তু আসলে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এজন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু
দুই দিন আগে থেকে আসলে সমাবেশের জায়গায় গিয়ে অবস্থান করে। তো দর্শক, এই যে আসলে গাড়ি ঘোড়া ধর্মঘট দিয়েছে এরকম কিন্তু বলা হচ্ছে, এর পাশাপাশি এখন নাকি আসলে লঞ্চও বন্ধ করে দেওয়া হবে এরকম কিন্তু আসলে বলা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতারাও কিন্তু অনেক কথা বলতে বলে যে বিএনপির নেতাকর্মী আসলে নাকি আবল তাবল বলতেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। দর্শক, এখন আপনারা দেখো বিএনপির এক নেতা এই বিষয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছে। দর্শক, চলুন এবার আমরা দেখে আসি। করে গণজোয়ার ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বরিশাল বিভাগে তারা পরিবহন ধর্মঘট ডেকেছে এবং শুনেছি লঞ্চ নাকি তারা চার তারিখ তারা বন্ধ করে দেবে, কিন্তু তারা যতই কৌশল অবলম্বন করুক না কেন আমাদের সমাবেশ তারা রুখতে পারবে না। তাদের ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমরা সমাবেশ গণসমুদ্রে পরিণত করব। বাস লঞ্চের পাশাপাশি বরিশাল নগরের সাথে সংযোগ রক্ষায় কীর্তনখোলা নদী পারাপারে ব্যবহৃত খেয়া পারাপারও 4 ও 5 নভেম্বর বন্ধ থাকবে বলে আভাস মিলেছে। এক্ষেত্রে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় এবং মাঝি মাল্লাদের অত্যাচার বন্ধের দাবিতে দুই দিন খেয়া বর্জনের ঘোষণা আসতে পারে সাধারণ নাগরিকের ব্যানারে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজনের সঙ্গে জড়িতরা। মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার বলছেন, যানবাহন বন্ধে মোটেও কুণ্ঠিত নয় বিএনপি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে দাবি করেন এই নেতা। আমরা সর্বদাই আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য। আমরা জিয়ার সৈনিক, বর্তমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সৈনিকেরা একটু কুণ্ঠিত নয়, আমরা সবসময় প্রস্তুত যে কোনো সমস্যার মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জনসমাগম ঠেকাতে দুই দিন থ্রি হুইলার চলাচল বন্ধ থাকতে পারে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন থ্রি হুইলার চালক জানিয়েছেন সংগঠনের নেতারা সবাই ক্ষমতাসীন দলের। ইতিমধ্যে 4 ও 5 নভেম্বর সব ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার বিষয়ে বলেছেন তারা, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের ঘোষণা দেননি। জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল বলছেন, সব বন্ধ করে দিয়েও কোনো লাভ নেই, সমাবেশের আগেই বেসপার্ক ময়দান পরিপূর্ণ হবে, এজন্য বেশ কিছু কৌশল অবলম্বন করার কথাও জানান এই নেতা। জনগণের পরিপূর্ণ হয়ে যাবে, সকল জায়গা থেকেই লোকজন এসে আমাদের এই সভাস্থলে আসবে, তারা রাত্রে অবস্থান করবে এবং আমাদের আরও কিছু আমাদের টেকনিক্যাল কিছু কৌশল আছে যে কৌশলগুলো আমরা বলবো না সে কৌশল। দর্শক শ্রোতা, আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে বিএনপির এক নেতা সে এরকমভাবে বলতেছে এই যে আসলে সমাবেশ নিয়ে আওয়ামী লীগ সরকার এরকমভাবে করতেছে, কারণ সমাবেশ করতে বাধা কিসের, কারণ তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র হয়, গণতান্ত্রিক দেশ হয়, তাহলে তারা সমাবেশ করতে পারে। আর আওয়ামী লীগের এত ভয় কিসের, তাদের যদি জনপ্রিয়তা বেশি থাকে তাহলে তারা সমাবেশ করতে দিলে তার কোনো সমস্যা নাই, তাহলে তাদের তোর ভয় নাই, তাদের জয় যদি নিশ্চিত হয় তাহলে তারা সমাবেশ করতে দিলে সমস্যা কি। দর্শক, এ বিষয়ে কিন্তু আসলে কথা বলছে এই বিএনপির এক নেতা, সে কিন্তু আসলে এরকমভাবে বলতেছে যেখানে আসলে সমাবেশ করা হয় সেখানে কিন্তু আসলে গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, এখন বরিশাল সমাবেশ নিয়ে কিন্তু এরকম কথাবার্তা উঠতেছে। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই যে বিএনপি যে আসলে সমাবেশগুলো করতেছে, এই সমাবেশ আসলে কেন বাধা দেওয়া হচ্ছে আর বাধা দেওয়ার কারণ কি, বাধা দিলেই বা কি উপকার হবে। দর্শক, আসলে এই বিষয়ে মতামতগুলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে বরিশালে আসলে সমাবেশ নিয়ে কথা হচ্ছে, যে বরিশালে গাড়ি ঘোড়া বন্ধের পাশাপাশি এখন নাকি আসলে লঞ্চও বন্ধ করে দেওয়া হবে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের বিষয়ে কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।